ওয়েলকাম ব্যাক টু দ্য ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। হোপ ইউ গাইজ আর অল আর ফাইন। বাট আই এম ইন অ্যাবসলিউট ট্রাবল রাইট নাও। আমার ল্যাপটপে কিছু সমস্যা হয়েছে, যখন আমি কাজ করতে যাই তখনও তো সমস্যা হয়। উইন্ডোজ রিসেট না কি চাচ্ছে আমি বুঝতে পারছি না। মাথা আমার হ্যাং হয়ে গেছে, আধা ঘন্টা ধরে ল্যাপটপ নিয়ে বসে আছি, কোনো প্রোগ্রেস নেই। তো দুদিন তিন দিন ব্লগ করিনি, চার দিন আজকে দিয়ে। ব্লগ না করার পিছনে কারণ হচ্ছে আমার অফিসের একটা, আমার বোন হবে জুনিয়র, বোনই বলি, অফিসে জুনিয়র, ওর অ্যাক্সিডেন্ট হয় মাঝেভাবে। তো সেই অ্যাক্সিডেন্টের সাথে ডিল করার পর থেকে আমার মধ্যে শক্তি ছিল না। পরশুদিনের আগের দিন ওর অ্যাক্সিডেন্ট হয়, হসপিটালে সারাদিন টানা এছাড়া, তারপরে মালদা শিফট করানো হয়। কালকে গেছিলাম মালদা, দেখে আসলাম, এখন অনেকটা বেটার। তো ভাবলাম ব্যাক টু নর্মাল লাইফে আসা যাক, কাজকর্ম শুরু করা যাক। তো উইদাউট ফার্দার রিডিউ লেটস স্টার্ট দ্য ব্লগ। কখন থেকে এরকম করেই ঘুরে যাচ্ছে যাই না কি হচ্ছে, আমার মাথায় হ্যাং হয়ে যাচ্ছে। এবার পড়ে তো এখন বেশ কিছু কাজ আছে করার জন্য, ভাবছি এখন কখন এটা পরে করবো। গাছগুলো সব ঘরের গাছ, যেগুলো এতদিন ধরে বাইরে পড়েছিল, এটাও এখানে এতগুলো, সেগুলোকে ঘরে টানতে হবে। এখন কেন মনে পরে টানবো, একটু পরেই করি। ভাবলাম গাছ উঠাবো, তারপর ভাবলাম না এডিটিং করবো, কোনোটাই হলো না, এখন এসে শুয়ে পড়লাম। আধা ঘন্টা পর উঠে তারপরে যা করার করবো। Such a clumsy person I am in case of doing work and organizing stuff. ঘরে ঢুকে দিয়েছি আর বাকি মা হেল্প করবে, মা ভিডিও বানিয়ে দিবে, আমি গাছ পরিষ্কার করবো, ঠিক আছে? কয়েকদিন বাইরে রেখে, পুরো শীতটা বাইরে রেখে গাছগুলো ভালো হয়ে গেল। তুই তো রাখবিই না। আমি তো, আমি জানতাম না যে বাইরেও রাখ। ওইটা বাইরেই থাকবে, ওটা ঘরে ঢুকলে মরে যাবে। কোনটা? যেগুলো হয়ে গেছে সেগুলো বারান্দার উপরে রাখ। ওই গাছটা আবার কি করবি? ব্লেডটা কোথাও ফেললাম, ওই পাতাটা এখনো 3-4 মাস বাঁচবে। এই গাছটা কি করবি? এইটা এইটা কোথায় কম বোঝে, না ওগুলো বাইরে থাক। বটল বন্ড পরিষ্কার করতে বাবা, মরা পাতা দলগুলো সব ভেঙে দে, ভিতরে নোংরা পাতায় ভরে গেছে। বাপরে খাও মা, উঠছে খাও।
কালকে বিকালে কি প্রোগ্রাম? এনো কোন প্রোগ্রাম নাই তো? এনো কাল যাবেন ঘুরতে কোথায়? কই বেবি সেটা না কালকে? হ্যাঁ তো তো আবার তো 6টার মধ্যে আসতে হবে। না না করে নিয়ে বের হবো এই আশপাশ হবে না? আমের পাতা ঢুকে আছে এই গাছটা। শীতে ভালো হয় না বটল কপিটা, গরম করলে ভালো হয়। হ্যাঁ বর্ষা করলে ফুল বাড়ায় কি সুন্দর বর্ষা করলে। হ্যাঁ আমার ঘরে কোথায় রাখবি? না আমার ওগুলো আপদ রাখতে লাগবে না, আমার আরো জল দাও পরিষ্কার করো, এমনি পরিষ্কার করতে করতে আমি অস্থির। ওগুলো তোকেই তোকেই মোবারক দিচ্ছি দিচ্ছি। এখানে একটা গাছ রাখা হলো, এখানে তিনটে গাছ, এখানে একটা গাছ, আর ওখানে প্লেটস পড়েছে, কারণ আরো গাছ আসবে এখানে কালকে নামবে, এগুলো একটু করে নেমে আসবে বোধ হয়। বাইরেও কটা গাছ থাকলো রেডি অফিস যাওয়ার জন্য, কিন্তু এই মোটা সোয়েটার পরে নিচে এখন লাগবে গরম। আমাকে কতদিন বলছে সামনে গাড়ি রাখবেন না? চলে এসছি, এখন একটু খাওয়া দাওয়া করবো, করে ভিডিও এডিট করবো। আসার সময় চপ নিয়ে এসেছিলাম, আর মা মুড়ি বানিয়েছে। আমার ব্যাপারটা কি হচ্ছে, আমি তিন দিন ব্লগ শুট করিনি, একটু উপস্থিতি তো তিন দিন ধরে আমি ব্লগ শুট করিনি, তো এখন এডিটও করিনি। এই তিন দিনে এডিট করতে হবে, ব্লগ বানাতে হবে, মানে ব্লগ বানাচ্ছি যেগুলো সেগুলো এডিট করতে হবে, তখন ফটাফট এডিট করবো, তারপরে দেখা হচ্ছে।